আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যাসমিনস ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি শেয়ার করব আমার ছোট ফুপির বাসা ভদ্রায় আমরা কিভাবে গেলাম। তো আমরা একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠে পড়েছি আর দেখতে দেখতে আমরা বহরমপুর ঘোড়া চত্বরের কাছে চলে এসেছি। তো এই যে হলো বহরমপুর ঘোড়া চত্বর, ঘোড়া চত্বরটা অনেক সুন্দরভাবে সাজানো আছে। ঘোড়া চত্বর পার হয়ে আমরা বর্ণালীর দিকে এগোচ্ছি। তো বর্ণালী পর্যন্ত রাস্তাগুলো এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, দেখতে অসাধারণ লাগছে রাতের বেলায়। তো শীতের রাতে ঠান্ডা ঠান্ডা বাতাস ভালোই লাগছে। আমার সঙ্গে আমার ননদও আছে। তো এখন আমরা বর্ণালীর মোড়ে চলে আসছি, বর্ণালীর মোড় পার হয়ে যাচ্ছি। তো যাওয়া যাক। তো বর্ণালীর মোড় পার হয়ে একটু সামনে আমরা চলে এসেছি নগর ভবনের সামনে, রাজশাহী মহানগর ভবন, দশতলা বিল্ডিং। তো আমরা এখন মহানগরের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছি। অনেক সুন্দর লাগছে, নগর ভবনটা সাজানো হয়েছে অনেক সুন্দরভাবে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা এখন চলে আসছি রাজশাহী বাস স্ট্যান্ডে, যেখান থেকে মোটামুটিভাবে বাস চলাচল শুরু হয় অন্যান্য জেলায়। তো চারিদিকে খালি শেখ হাসিনার পোস্টার, দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। 29 তারিখে আমাদের রাজশাহীতে আগমন উপলক্ষে পুরো রাজশাহী শহর এমনভাবে সাজানো হয়েছে। তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা রেলওয়ে স্টেশনের পাশে চলে এসেছি। ভিউয়ার্স, যেখানেই তাকাবেন সেখানেই শুধু শেখ হাসিনার মেয়রের পোস্টার। তো আমরা সামনে চলে এসেছি ভদ্রায়। এখন আমরা গোল চত্বরের কাছাকাছি আছি। তো গোল চত্বর পার হয়ে আমরা মোটামুটি আমার ফুপির বাসায় চলে এসেছি। তো আমার ফুপির বাসা হচ্ছে অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে তিনতলা বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা আমার ফুপিদের। তো আমার ফুপিরা তিনতলায় থাকে আর নিচতলায় এই যে হোটেল, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এটা হচ্ছে হোটেলটা যেখানে হোটেলের খাবারগুলো তৈরি হয় আর কি। তো এটা হচ্ছে আমার ফুপির বিল্ডিং। এখন আমরা এন্টার করব বিল্ডিংয়ের ভেতর। তো আমরা এন্ট্রি করলাম। তো আস্তে আস্তে সিঁড়ি বেয়ে এখন আমরা ওপরের দিকে এগোচ্ছি। তো ওপরের দিকে এগিয়ে দেখলাম দুইতলাতেও অতিথি হোটেলের একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে, মোটামুটি ওটা পিৎজা রেস্টুরেন্ট। তো পিৎজা রেস্টুরেন্টে অনেক গ্যাঞ্জাম ছিল, নতুন হিসেবে অনেক ভালোই চলছে দেখছি। তো আমরা এখন ওপরতলার দিকে এগিয়ে যাচ্ছি, তিনতলার দিকে। তিনতলাতে আমার ফুপি থাকে, দুইতলা এবং নিচতলা হোটেলের ভাড়া দেওয়া আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা তিনতলায় পৌঁছে গিয়েছি, অনেকটা হাঁপিয়ে গিয়েছি। সো এখন আমরা এগিয়ে ফুপির বাসার ভেতরে এন্ট্রি করলাম। এই যে আমার ননদ, এটা আর এটা আমার ফুপি হাজব্যান্ড। তো এটা আমার ফুপির ঘরের মোটামুটি ভিউ ছিল। আমার ভাইরা সব খাওয়া দাওয়া করছে। তো এর মাঝখানে আমরাও কিছু খাওয়া দাওয়া করেছি, কিন্তু তাড়াহুড়ো করে আমি ভিডিও নিতে পারিনি আর কি। তো আপনাদেরকে শর্টকাটে আমার ফুপির বাসার ভেতরের ভিউটা একটু দেখিয়ে দিলাম। তো এটা আমার ফুপির ডাইনিং স্পেস আর রান্নার জায়গা। এখনও ঠিক পুরোপুরিভাবে আমার ফুপির বাসাটা গোছানো এবং কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করা হলে আরেকদিন ভিডিও দেব। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার আগে তিনতলা থেকে আপনাদেরকে আরেকবার ভিউটা দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।